नमस्कार, आमी कौशिक राय, एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाई। 129 दिन छय राशिर आगे जा घटेनी ताई घटते चलेछे। डायरीते नोट करे नीन, 129 दिन जे छय राशिर आमी कथा बोलते चलेछि से छय राशि महा सौभाग्यशाली, महा भाग्यवान বা ভাগ্যবতী হতে চলেছে এই ছয় রাশির জাতক অথবা জাতিকারা। কি কারণে আমি তাও এই ভিডিওতে জানাবো। দেখুন, প্রচুর ভালো ভালো কমেন্টস আসছে। আমি যারা আমার থেকে বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে আমি প্রণাম জানাই, ছোটদের শ্রেয়াশিস এবং ভালোবাসা আমি জানাই। দেখুন, এই যে 129 দিন, অর্থাৎ আজ 29 জুলাই 2022, বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি মীন রাশিতে বক্রী হচ্ছে। এই বক্রী হওয়ার ফলে ছয় রাশিকে ছাপ্পার ফারকে ধন কিন্তু দিবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন ছয় রাশি। দেখুন, এই যে যখন আমি বারবার বলেছি, শুভ গ্রহ যখন বক্রী হয় তার শুভ গুণ চার গুণ কিন্তু বৃদ্ধি করে। এই বক্রী হয়েছে, এই ছয় রাশিকে মালামাল কিন্তু এই সময় কিন্তু করবে। এই ছয় রাশি নির্ণায়ক রেজাল্ট কিন্তু এই ছয় রাশি কিন্তু পেতে চলেছে। কোন এই ছয় রাশি সৌভাগ্যশালী আমি একে একে আপনাদেরকে আলোচনা করব। তবে আপনার রাশিচক্রে বৃহস্পতির প্লেসমেন্ট কেমন আছে দেখা কিন্তু দরকার। বৃহস্পতি যদি আপনার পীড়িত থাকে এই সময় কিন্তু আপনি রেজাল্ট কিন্তু পাবেন না। বৃহস্পতি যদি আপনার ক্ষেত্রে মারক হয় তাহলে কিন্তু আপনি রেজাল্ট কিন্তু পাবেন না। কেউ কেউ বলছেন যে স্যার আমার হচ্ছে না। দেখুন, আপনার হচ্ছে না, আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মচক্রটা বিশ্লেষণ করুন। সমস্যা তো আছে, সমাধানও আছে, আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে কোনো ওয়ার্ড ডিকশনারিতে নেই। এভরিথিং ইজ পসিবল, অর্থাৎ জ্যোতিষশাস্ত্রটা হচ্ছে মানব কল্যাণের। অর্থাৎ এখানটাতে আপনাকে বুঝতে হবে টোটাল অঙ্ক, এটা একটা সায়েন্স বলতে পারেন। যদি সঠিক আপনার যে জায়গাটার সমস্যা আছে সঠিক সমস্যা নিয়ে যদি গ্রহ প্রতিকার করা যায় আপনার ভাগ্য কিন্তু বদলানো সম্ভব। আমি দায়িত্ব নিয়ে আমি কথাটা বলছি, নিজের দায়িত্ব নিয়ে। হবে না বলে কোনো কিছু নেই। দেখুন, সমস্যা যেমন আছে সমাধানের পথও আছে। আমি বারবার এই কথাটা বারবার বলি, যাদের ক্ষেত্রে দেয়ালে পিঠ ঠিক আছে তারপর যোগাযোগ করছে সেটা করবেন না। বুঝতে পারছেন যে সমস্যা আসছে, দেখবেন জ্যোতিষশাস্ত্রে স্বরণাপন্ন হন। আপনাকে যাকে আদর্শ অ্যাস্ট্রোলজার বলে মনে হবে আপনি তার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, কিন্তু জ্যোতিষশাস্ত্র আপনাকে কিন্তু হাত ধরে টেনে তুলবে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। এবং এই যে বৃহস্পতি যে বক্রী হচ্ছে, শুভগ্রহ বক্রী হয়, বৃহস্পতি আমাদেরকে কী দেয়? বৃহস্পতি দেয় সন্তান, বৃহস্পতি দেয় শিক্ষা, বৃহস্পতি দেয় জ্ঞান, বৃহস্পতি দেয় অর্থ, বৃহস্পতি দেয় আমাদের দেবতার উপরে আস্থা, বৃহস্পতি দেয় ধর্মীয় যাত্রা, সমস্ত কিন্তু বৃহস্পতির আন্ডারে। কিন্তু বৃহস্পতি যদি আপনার ন্যাকালচারটা যদি ভালো না থাকে আপনি কিন্তু মানে সে মতন কিন্তু ভালো কিন্তু জায়গাতে কিন্তু প্রতিষ্ঠা হতে পারবেন না। এবং বৃহস্পতি আপনার জন্মছকে শুভ করা এবং সেই জায়গাটা একজন জ্যোতিষ, দক্ষ জ্যোতিষ কিন্তু আপনাকে নির্ণয় কিন্তু করে দেবে। দেখুন, এই যে বৃহস্পতি বক্রী হচ্ছে, আজ থেকে 129 দিন বক্রী থাকবে। এই বক্রী হওয়া মানে কি? বক্রী হওয়া মানে এই বৃহস্পতি গতিটা কিন্তু স্লো হয়ে যাওয়া, অর্থাৎ ফাস্ট মুভমেন্টটা স্লো গতি হয়ে যাওয়া, এটা এর মানে বক্রী মানে হচ্ছে এটা। অর্থাৎ মীন রাশিতে স্লো গতি কিন্তু হয়ে যাবে বৃহস্পতি, এবং এর ফলে যে ছয় রাশির মালামাল হতে চলেছে সেই ছয় রাশির বিষয়ে আমি আলোচনা করব। ডায়েরিতে নোট করে নিন, এই ছয় রাশির মধ্যে আপনি যদি থাকেন আপনিও কিন্তু হতে চলেছেন মহা সৌভাগ্যশালী রাশি।
কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট দিবে। প্রথম যে রাশির কথা আমি বলবো লিখে রাখুন, সেই রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির পঞ্চমভাবে বক্রী হচ্ছে, দেখুন আপনাদের পঞ্চমভাবে বক্রী, আপনাদের গোল্ড, শেয়ার বাজার, সন্তান, উচ্চ শিক্ষা এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে দিবে। এবং ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে বক্রী বৃহস্পতি, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি করবে। রাশির উপর দৃষ্টি দিচ্ছে স্বাস্থ্যের জায়গাটা নিয়ে যাদের সমস্যা চলছিল সেই সমস্যাটা কিছুটা হলেও আপনাদের কাটবে। এবং আপনার একাদশভাবে দৃষ্টি দিচ্ছে আপনাদের সফলতার জায়গা, প্রফিটের জায়গা, লাভের জায়গা আপনাদের কিন্তু এই সময় বৃদ্ধি কিন্তু করবে। কারণ বৃহস্পতি বক্রী হয়ে আপনাদেরকে অভাবনীয় রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে, নির্ণায়ক ফল কিন্তু পেতে চলেছে বৃশ্চিক রাশি যদি আপনি মানুষ হন। আপনি এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশি এমনি আপনাদের হংস নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। সপ্তমভাবে আপনাদের ব্যবসা যারা করছেন ব্যবসার ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। ব্যবসা যারা করছেন, যারা বড় ধরনের ব্যবসায়ীরা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট কিন্তু দিবে। দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে, শুভ বিবাহের একটা কানেকশান যোগাযোগগুলো কিন্তু আপনাদেরকে দিবে। একাদশভাবে দৃষ্টি আপনাদের সফলতা সাকসেসের জায়গা কিন্তু নির্দেশ করছে এবং সরাসরি আপনাদের রাশির উপর দৃষ্টি দিচ্ছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে স্বাস্থ্য, কেরিয়ার, মান সম্মান, পথ প্রতিষ্ঠা, লাভ আপনাদের হবে। থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে আপনাদের পরাক্রম বৃদ্ধি করবে, ভাই বোনদের সাথে সম্পর্কে উন্নতি করবে এবং বড় ধরনের ইনভেস্টমেন্টেরগুলো কিন্তু আপনারা কিন্তু পেতে পারেন আপনি যদি হন কন্যা রাশির মানুষ। আপনি তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রেও হংস নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে, কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রতিষ্ঠা লাভ আপনাদের হবে। ধনভাবে দৃষ্টি দিচ্ছে আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের এই সময় কিন্তু হবে। এবং আপনাদের ক্ষেত্রে চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে প্রপার্টি থেকে সুখ সাধন, আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে, প্রপার্টি থেকে লাভ দিবে, মায়ের স্বাস্থ্যের জায়গায় উন্নতি আপনাদেরকে দিবে এই জায়গাগুলো কিন্তু। এবং কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। এবং ব্যবসা ক্ষেত্রে কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে যথেষ্ট উন্নত কিন্তু হবে এবং কর্মক্ষেত্রে সফলতা কিন্তু মিথুন রাশি পেতে কিন্তু চলেছে। লিখে রাখুন মিথুন রাশি। চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার ধনুরাশি। ধনুরাশির কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনাদেরকে দিবে এবং আপনাদের ক্ষেত্রে সম্পত্তিগত দিক থেকে লাভ দিবে। পারিবারিক সুখের জায়গায় দেখা যাচ্ছে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের হবে এবং শেয়ার বাজার থেকে আপনারা, গোল্ড থেকে, চাঁদি থেকে আপনারা কিন্তু এই সময় লাভ কিন্তু করবেন এবং ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বিশেষভাবে লাভ মীন রাশি। মীন রাশির আপনার রাশিতে বক্রি হচ্ছে দুর্দান্ত। আপনাদের মান সম্মান, কেরিয়ার আপনাদের ডেভেলপমেন্ট হবে এবং আপনাদের সন্তান, শেয়ার বাজার, গোল্ড, চাঁদি থেকে আপনারা লাভবান হবেন। শুভ বিবাহ, দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি আপনাদের হবে এবং ভাগ্যভাবে ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন মীন রাশি। এবং আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি আপনাদের হবে, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি এবং সন্তানের ক্ষেত্রে শুভ, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি এবং উচ্চশিক্ষা যারা আছে উচ্চশিক্ষা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট লাভ কিন্তু দিবে। এই 129 দিন নির্ণায়ক রেজাল্ট কিন্তু দিবে আপনার এই রাশিগুলোকে। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের মান সম্মান বৃদ্ধি কিন্তু এই সময় করবে এবং আপনাদের বড় ভাই বোনদের সাথে সম্পর্কে উন্নতি করবে এবং এই সময়ের মধ্যে আপনাদের শেয়ার বাজার, গোল্ড, চাঁদি থেকে আপনারা কিন্তু লাভবান এই সময় আপনারা হবেন। এবং উচ্চশিক্ষার সাথে যারা আছে তাদের ক্ষেত্রে উচ্চশিক্ষা হবে এবং কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে পদ প্রতিষ্ঠা, লাভ কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। অর্থাৎ এই যে যে রাশিগুলোর আমি কথা বললাম অবশ্যই আপনার বৃহস্পতি কবচ পরিধান করুন, যাদের যে বৃহস্পতি ড্যামেজ আছে।
ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।